আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? নিশ্চয়ই ভালো। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমরা সপ্তম অধ্যায়টা পড়ছি গত ক্লাসে, সপ্তম অধ্যায়টা অম্ল ক্ষারক লবণ অধ্যায়টা শেষ করেছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। চলো তাহলে অধ্যায়টা দেখে নেই। অধ্যায়ের নাম হচ্ছে তৃতীয় অধ্যায়টা, তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায় বের করো। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে, দেখো অধ্যায়টাতে চলে এসেছি, হৃদযন্ত্রের যত কথা। অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যদিও অনেক বড়, খুব কষ্ট হয় পড়তে, কিন্তু তবুও একটু পড়ে নেব সুন্দর করে। মানুষ এবং অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহে যেসব তন্ত্র আছে তার মধ্যে রক্ত সংবহনতন্ত্র উল্লেখযোগ্য, কারণ এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা দেহে পরিবাহিত হয়। রক্ত সংবহনতন্ত্র গঠিত হয় রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা নিয়ে। হৃৎপিণ্ড হচ্ছে দাগদাও হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। এর সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সরবরাহিত হয়। আকার, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা তিন প্রকার, দাগদাও, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য মানব হৃৎপিণ্ড মানব এবং অন্য সকল প্রাণীদের পাম্পের মতো কাজ করে। মানে হৃৎপিণ্ডটা এখানে পাম্প যন্ত্র হিসেবে কাজ করবে। ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে বাহিত হয়। আর সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। ধমনী এবং শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কৌশিক জালিকা গঠন করে। তাহলে এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দিলাম। এবার আসি প্রথম যে পার্টটা পড়বো, সেটা হচ্ছে রক্ত। রক্ত কি? প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনে অবজেক্টিভ, তাই অবশ্যই আন্ডারলাইন করতে থাকবো। প্রাণীদেহে রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত অনেকটা মানে খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। মানুষ এবং অন্যান্য প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্তের রং লাল। রক্ত রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল দেখায়। তাহলে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল দেখায়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে, অক্সিজেন পরিবহন করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। এবার আসো রক্তের উপাদান ও এর কাজ। রক্তের উপাদানগুলো হলো রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। তাহলে রক্তের উপাদান দুইটি, রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। সমগ্র রক্তের 55% হচ্ছে রক্তরস, 55% রক্তরস, বাকি 45% হচ্ছে রক্তকণিকা। রক্তরসকে আলাদা করলে একটা হলুদ মানে হলুদ বর্ণের দেখাবে। রক্তরসকে যদি আমরা আলাদা করি তাহলে হলুদ বর্ণের দেখাবে এবং রক্তকণিকাগুলোকে এই রক্তরসে ভাসমান থাকে। রক্তকণিকাগুলো এই রক্তরসে ভাসমান থাকে। চিত্রের মধ্যে দেখি অনুচক্রিকাকে দেখাইছে, সে তো রক্তকণিকা দেখাইছে। রক্তরসটা একদম তরল আর রহিত রক্তকণিকা। এরপর আসি রক্তরস বা প্লাজমা। রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। তরল যে অংশটা সেটা হচ্ছে প্লাজমা। রক্তরসের প্রায় 90% পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থ। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ। জৈব পদার্থগুলো কী কী সেটা একটু দেখি। খাদ্যসার যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি। রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। প্রোটিন হচ্ছে প্রাইপিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রথমবিন ইত্যাদি। প্রতিরক্ষামূলক দ্রব্যাদি হচ্ছে অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন ইত্যাদি। অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন, কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ, এরা হচ্ছে সবাই জৈব পদার্থ। তাহলে এখানে যেটা পড়বো সেটা হচ্ছে অবজেক্টিভের জন্য শুধু এই নামগুলো খুব ভালো করে পড়ে নেব। এরপর আসো রক্তরসের কাজ। রক্তরসের কাজগুলো হচ্ছে, 1 নম্বর, রক্তকণিকা সহ পুরোটা মুখস্থ করতে হবে সুন্দর করে। রক্তকণিকা সহ রক্তরসের দ্রবীভূত খাদ্যসার দেহে
দেহের বিভিন্ন অংশে বাহিত করা, টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা, শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা, হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা, রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা। এবার আসো সিরাম, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাও আসে পরীক্ষায়। সিরাম কি? রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটিকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি থেকে যায় সেটাই হচ্ছে সিরাম। অন্যভাবে বলা যায়, রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। হালকা হলুদ রঙের, জমাট বেঁধে গেল কিন্তু একটু পানি চুয়ে চুয়ে পড়লো, সেটাকেই আমরা সিরাম বলতেছি। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হলো, রক্তরসে রক্ত জমাট বাঁধার পর প্রয়োজনীয় প্রোটিন থাকে কিন্তু সিরামে সেটি থাকে না। আচ্ছা, আজকে এ পর্যন্তই পড়বো আমরা, এটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু এক কথায় উত্তর আছে, আর হচ্ছে কি অবশ্যই রক্তরসের কাজটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে ফেলবো। ঠিক আছে, অল্প পড়া দিয়েছি যেন তোমরা খুব ভালোভাবে পড়াটা কমপ্লিট করতে পারো। অবশ্যই এক কথায় উত্তরগুলো খাতায় লিখে ফেলবে আর রক্তরসের কাজটাও খাতায় লিখে ফেলবে। সিরাম বলতে কী বোঝায় পুরোটাই পড়বে, রক্তরসের অন্যান্য উপাদানগুলো অবজেক্টিভের জন্য পড়ে ফেলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।